আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখানে যে একুশ ইঞ্চি টিভিটি দেখতেছেন যদি এখানে হালকা কিছু পরিমাণ কালো থাকে বা এই পাশে হালকা কিছু পরিমাণ কালো থাকে তাহলে এটা আপনারা কিভাবে সমাধান করবেন আর যদি ওপর থেকে আর নিচ থেকে ছোট থাকে পিকচারটা সেহেতু আপনারা আপনারা ফ্যাক্টরি সেটিংয়ে গিয়ে পিকচারটি বড় করে দিয়ে আপনারা ওকে করতে পারবেন কিন্তু সাইটে যখন ছোট থাকবে কালো থাকবে তখন আপনারা কিভাবে মেরামত করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলে দেব সাইট থেকে ছোট থাকা এবং যদি ছবি বড় হয়ে যায় জুম হয়ে যায় রিমোট থেকে জুম অপশন চেপে যদি আপনারা ঠিক করতে না পারেন ছবি যদি জুম হয়ে যায় চারো দিকতে থেকে হয়ে যায় এবং এই সাইট থেকে ভিতরের দিকে চলে যায় তাহলে আপনারা কিভাবে মেরামত করবেন সেটিও আপনারা এই ভিডিও থেকে শিখে নিতে পারবেন তো সবার প্রথমে আপনারা এখানে যে একশো আশি ভোল্ট থাকবে এটা আপনারা চেক করবেন যে এখানে ভোল্টেজটি কত আছে যদি এখানে দুইশোর ওপর থাকে সেক্ষেত্রে এরকম প্রবলেম হয় আবার একশো আশি যদি না থাকে সেক্ষেত্রেও এরকম প্রবলেম হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই আপনারা একশো দশ ভোল্ট ওকে আছে কি একশো আশি ভোল্ট ওকে আছে কিনা এটা দেখবেন তারপরে এস বেশি হচ্ছে কি না যদি এস বেশি হয় তাহলে এখানে একশো আশি ভোল্টের এখানে দুইশোর ওপরে ভোল্টেজ থাকবে তাহলে আপনারা অবশ্যই এখানে যে পি এফগুলা দেখতেছেন দুইটা বুস্ট পি আছে একটা আছে ষোলোশো ভোল্টের পি এফ আরেকটা আছে চারশো ভোল্টের পি এফ তো এখানে আপনারা যেটা এই হরজিন্টাল লাইনের কয়েলের সাথে সংযোগ আছে এ একটা আর এখানে এই যে নীল তারটা এই কয়েলের ভিতরে যে হরিজিন্টাল কয়েলের ভিতরে গেছে লাইনটা এই পিএফটা মূলত চারশো ভোল্টের পি এখানে যদি চারশো ভোল্ট চারশো চুহাত্তর জে এটা আছে তো এখানে আমরা চারশো ভোল্ট দুইশো বাইশ যে এরকম লাগাতে পারবো আর ওপরে যে একুশ এইস এগুলা নাম্বার ঠিক থাকলে হবে তো এই যে চারশো ভোল্ট এখানে একশো সত্তর এটা লাগানো যাবে না এখানে চারশো ভোল্ট চারশোর আশেপাশে লাগাতে পারবেন কেন না এখানে যেই বুস্ট পিএফটি লাগাবেন সেই তুলনায় আপনার এখানে ইয়েক কয়েলের ভিতরে ভোল্টেজ যাবে তারপরে আপনার পিকচার টিউবের স্ক্রিন বড় ছোটো এটা হবে তো অবশ্যই আপনারা এখানে দেখুন এই নেগেটিভের সাথে এখানে যে একটা নেগেটিভের সাথে একটা বুশ পি এফ আছে এই পি এফটাই হচ্ছে চারশো ভোল্টের ঠিক আছে এই পিএফটার কারণে স্ক্রিন বড় ছোট করা যায় ঠিক আছে আর এখানে যে একটা পি এফ আছে এটা হচ্ছে ষোলোশো ভোল্টওয়ালা পি এফ ষোলোশো ভোল্ট লেখা থাকবে আর নাই তো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স কে ভি নয়শো বারো যে এরকম লেখা থাকবে তো বন্ধুরা যেই মানের থাকে সে সেম মানের আপনারা লাগানোর চেষ্টা করবেন আর স্ক্রিনে যদি দেখেন জুম হয়ে গেছে তাহলে আপনারা এই পিএফটি পরিবর্তন করবেন বুস্ট পি এফটি পরিবর্তন করবেন যেটা কিনা নেগেটিভ থেকে আপনার এই বুস্ট পি এফ হয়ে এই লাইনটি আমাদের এখানে একটা কয়েল আছে ইন্ডেক্টর কয়েল কয়েল হয়ে আপনার এখানে হরজিন্টাল লাইনের এখানে আসছে দেখুন নিচের এই দুইটা হচ্ছে বার্টিক্যাল কয়েলে গেছে আর এটা হচ্ছে হরজিন্টাল কয়েলে গেছে আরেকটা আমাদের এই যে ফিলাইব্যাগের যে সুইচিং সাপ্লাই এটার ভিতরে গেছে টেন্ডেস্টরের কালেক্টরের সাথে লাগানো আছে এখান থেকে গেছে তো বন্ধুরা যদি স্ক্রিনে টিভির স্ক্রিনে দুই সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এখানে পাঁচটা পয়েন্ট দিয়েছে দেখুন বন্ধুরা এখানে এই তারটি খুলে আপনারা একটা একটা করে চেক করে দেখতে পারেন ছবি অ্যাডজাস্ট করার জন্য তারপরে কোনোটাই যদি না হয় সেক্ষেত্রে আপনারা এই পিএফগুলো মান হালকা কম বেশি করে লাগিয়ে অ্যাডজাস্ট করতে পারেন ঠিক আছে আর যদি এখানে পিকচার টিউপের সাথে হালকা কোনো রকম যে এক ইঞ্চিও না হাফ ইঞ্চি মতো কালো থাকে তাহলে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এই ভেরিবলটা ঠিক আছে কি না একশো দশ ভোল্ট ঠিক আছে কি না যদি আপনার একশো ভোল্টের কম হয় সেক্ষেত্রেও কিন্তু সাইড থেকে হালকা পরিমাণ কালো দেখা যায় ঠিক আছে আর যদি এরকম ট্যান্ডেস্টর বারবার নষ্ট হয়ে যায় আউট আউটপুট হরিজিন্টাল ট্যান্ডেস্টরটি বারবার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই পি পরিবর্তন করে দেবেন ভালো থাকলেও পরিবর্তন করে দেবেন এই পি এফগুলো মাপা যায় না সাধারণ মিটার দিয়ে আপনারা এই পিএফগুলা পরিবর্তন করে দিলে এই ট্যান্ডেস্টারটি আর বারবার নষ্ট হবে না ঠিক আছে আর অবশ্যই এখানে যেন একশো আশি ভোল্ট ঠিক থাকে একশো আশি ভোল্ট থাকলে তাহলে আমাদের ফিলাইব্যাকটি এবং পিকচার টিউব ফিলামেন্ট এগুলো কিচ্ছু নষ্ট হবে না আর অবশ্যই এর ভিতরে বেজের ভিতরে আপনারা এখানে হিটার ভোল্টেজটি ইটার ভোল্টেজটি পাঁচ ভোল্ট সাড়ে পাঁচ ভোল্ট চার ভোল্ট এরকম আসে কি না এটা আপনারা দেখে নেবেন ছয় ভোল্টের ওপরে গেলে আমাদের টিউ পিকচার টিউবটি নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো দেখুন আমি এই দুইটা পিএফ পরিবর্তন করে এই টিভিটি মূলত ঠিক করেছি এই টিভির ভিতরে এরকম সাইড থেকে হালকা এক ইঞ্চি মতো আসতেছিল না কালো হয়েছিলো তারপরে এখান থেকে ভলিউম ভেরিবলের মাধ্যমে ভোল্টেজ একশো বিশে দিলে অ্যাকুরেট হইতো তাই একশো বিশে ভোল্টেজ দিলে আমাদের ট্যান্ডেস্টরটি নষ্ট হয়ে যাবে আউটপুট ট্যান্ডেস্টর এবং এখানে যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে যেতে পারে এজন্য আমরা ওখানে যদি একশো বিশ ভোল্ট হয় তাহলে এখানে দুইশোর ওপরে ভোল্টেজ চলে যাচ্ছে এজন্য মূলত আমরা ওখানে একশো দশ ভোল্টই রাখবো এখানে একশো আশি ভোল্ট রাখবো তারপরে আমরা এখানে পি চেঞ্জ করে এটা সমাধান করব ঠিক আছে আশা করি বুঝতে পারলেন যে কী জন্য দুই সাইডে ছোটো হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ